আজকের লেকচারে আমরা কারেন্ট ট্রান্সফর্মার নিয়ে ডিটেলসে ডিসকাস করব। মেশিনে যে ট্রান্সফর্মার পড়েছিলে তার সঙ্গে কিন্তু এই ট্রান্সফর্মারের অপারেটিং প্রিন্সিপালের কোনো রকম ডিফারেন্স নেই মেশিনের ট্রান্সফর্মারের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কারেন্ট ট্রান্সফর্মারও বুঝতে কোনো অসুবিধে হবে না ওখানে আমরা যেভাবে যেভাবে ক্যালকুলেশান করেছিলাম এখানেও সেম জিনিসই করবো এবার ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে আমরা নামটা ট্রান্সফর্মার না বলে কারেন্ট ট্রান্সফর্মার কেন বলছি দেখো অ্যাকচুয়ালি ট্রান্সফর্মারকে বিভিন্ন পারপাসে আমরা ইউজ করে থাকি তো কোন পারপাসে ইউজ করা হচ্ছে তার উপর বেস করে ট্রান্সফর্মারের বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে যেমন যখন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়বে সেখানে দেখবে যে কোনো পাওয়ার প্ল্যান্টে যে অল্টারনেটার থাকে সেই অল্টারনেটার সিক্স পয়েন্ট সিক্স কেভি বা ইলেভেন কেভি এরকম রেঞ্জে ভোল্টেজ তৈরি করে এবার ট্রান্সমিশনের জন্য সেই ভোল্টেজটাকে স্টেপ আপ করার দরকার হয় কারণ আমরা ট্রান্সমিশন হাই ভোল্টেজে ট্রান্সমিশন করে থাকি কেন হাই ভোল্টেজে ট্রান্সমিশন করে থাকি সেটা তখন পরা যাবে মোট কথা জেনারেটার যে ভোল্টেজটা তৈরি করছে সেটাকে স্টেপ আপ করছি আমরা একটা ট্রান্সফর্মার দিয়ে ট্রান্সমিশনের পারপাসে তো এই যে ট্রান্সফর্মারটা এখানটায় ইউজ হয়েছিল যেটা জেনারেটারের ভোল্টেজকে স্টেপ আপ করছে সেই ট্রান্সফর্মারটাকে বলা হয় জেনারেটার ট্রান্সফর্মার বা জিটি এগুলো পাওয়ার প্ল্যান্ট পড়ার সময়তেই দেখবে বা পাওয়ার প্ল্যান্টে যখন ভোকেশনাল ট্রেনিং করবে সেখানেও দেখতে পাবে তো এই যে ট্রান্সফর্মারটার কথা বলছি এটা তো একটা নর্মাল স্টেপ আপ ট্রান্সফর্মার যে ভোল্টেজকে মানে জেনারেটারের ভোল্টেজকে স্টেপ আপ করছে বাট যেহেতু জেনারেটারের ভোল্টেজকে স্টেপ আপ করছে তার জন্য ওই ট্রান্সফর্মারটাকে আমরা ওখানটাই জেনারেটার ট্রান্সফর্মার বা জিটি বলে থাকি এবার তাহলে আসা যাক কারেন্ট ট্রান্সফর্মারের যেটা কমন মিস্টেক করে থাকে স্টুডেন্টরা সেটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মারের কাল যদি জিজ্ঞেস করা হয় তখন এরকম অনেকে বলে দেয় যে কারেন্ট ট্রান্সফর্মার কারেন্ট মেজার করে ব্যাপারটা কিন্তু পুরোপুরি ভুল ইলেকট্রিক্যাল যে কোয়ান্টিটিগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে কারেন্ট আর কারেন্টকে মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যামিটার কারেন্টকে সবসময় অ্যামিটার দিয়েই মেজার করা হয় তো কারেন্ট ট্রান্সফর্মার কিন্তু নিজে কারেন্ট মেজার করে না কারেন্ট ট্রান্সফর্মার অ্যামিটারকে কারেন্ট মেজার করতে হেল্প করে এই জায়গাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আমি রিপিট করছি আর একবার যে যদি জিজ্ঞেস করে যে কারেন্ট ট্রান্সফর্মারের কাজ কি তখন এটাই বলতে হবে যে কারেন্ট ট্রান্সফর্মার অ্যামিটারকে কারেন্ট মেজার করতে হেল্প করে কারেন্ট ট্রান্সফর্মার কিন্তু নিজে কারেন্ট মেজার করে না যেহেতু এই ধরনের ট্রান্সফর্মার অ্যামিটারকে কারেন্ট মেজার করাতে হেল্প করছে তার জন্য এই ট্রান্সফর্মারটার নাম হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার একই রকমভাবে যখন আমরা পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা ভোল্টেজ ট্রান্সফর্মার পরব তো তখন দেখব ওই ট্রান্সফর্মারটা মিটারকে ভোল্টেজ মেজার করতে হেল্প করছে তো যাই হোক এখানে আমরা কারেন্ট ট্রান্সফর্মার নিয়ে ডিসকাস করবো তো এবার বুঝতে হবে যে কারেন্ট ট্রান্সফর্মার কিভাবে একটা অ্যামিটারকে কারেন্ট মেজার করতে হেল্প করছে চলো সেটা বুঝে নেওয়া যাক দেখো আমাদের ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইনের মানে মোট কথা হাই টেনশন লাইন যদি আমি ধরি ট্রান্সমিশন লাইনই ধরো যদি হাই টেনশন লাইন ধরি সেখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার ভ্যালু কিন্তু অনেক বেশি ল্যাবরেটরিতে যে অ্যামিটারগুলো ইউজ করেছো দেখবে তার রেঞ্জ হচ্ছে কত জিরো টু ফাইভ एंपিয়ার বা টেন एंपিয়ার এই ধরনের রেঞ্জ তো স্বাভাবিকভাবেই আমরা যদি কারেন্ট মেজার করতে চাই তাহলে কি করতে হয় আমাদেরকে অ্যামিটারকে ওই লাইনের সঙ্গে সিরিজে কানেক্ট করতে হয় এবার ভাবো একটা লাইনের মধ্যে দিয়ে মানে হাই টেনশন লাইনের মধ্যে দিয়ে সাপোজ দুশো অ্যামপিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে আর সেটাকে মেজার করার জন্য যদি তুমি জিরো টু ফাইভ বা জিরো টু টেন এমপিয়ারের একটা অ্যামিটারকে সেখানে কানেক্ট করো পুড়ে যাবে অ্যামিটার কারেন্ট আমরা মেজার করতে পারবো না তাহলে সেই কারেন্টটাকে আমরা কিভাবে মেজার করব। কারেন্ট ট্রান্সফর্মার অ্যামিটারকে সেই কারেন্টটা মেজার করাতে হেল্প করবে কিভাবে হেল্প করবে সেটা আমরা এবার একটু সংক্ষেপে বুঝে নেব ধরো যে হাই টেনশান লাইন আছে সেই হাই টেনশান লাইনের কারেন্ট তুমি মেজার করতে চাইছো তো তার জন্য হাই টেনশান লাইনের সঙ্গে তুমি একটা ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিংকে সিরিজে কানেক্ট করেছো আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে তুমি একটা অ্যামিটার কানেক্ট করে রেখেছো মানে অ্যামিটারটা এখানটায় ওই ট্রান্সফর্মারের সেকেন্ডারির মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টকেও মেজার করতে পারবে তো যেহেতু অ্যামিটারটাকে আমি সেকেন্ডারির সঙ্গে কানেক্ট করে রেখেছি তাহলে অ্যামিটার সেকেন্ডারি যে কারেন্টটা মেজার করছে ধরো সেই কারেন্টটা হচ্ছে আই টু ইকুয়ালস টু নাইন পয়েন্ট ফাইভ এটা ধরে নাও আমি জাস্ট একটা এক্সাম্পলের কথা বলছি এখানটায় তাহলে অ্যামিটার একটা জিরো টু টেন অ্যাম্পিয়ারের ধরো রেঞ্জের একটা অ্যামিটার আছে যেটা ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে কানেক্ট করা আছে সেই অ্যামিটারটা মেজার করছে হচ্ছে গিয়ে সেকেন্ডারিতে নাইন পয়েন্ট ফাইভ কারেন্ট এবার ধরো যে ট্রান্সফর্মারটার কথা বলছি সেই ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টানস সাপোজ একটা আর সেকেন্ডারি নাম্বার অফ ট্রান্স ধরো হচ্ছে একশো এটা ধরে নাও তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো আই ওয়ানের ভ্যালু কিন্তু কিন্তু ক্যালকুলেট করতে পারবো আমরা কি জানি আই ওয়ান বাই আই টু ইকালস টু হচ্ছে এন টু বাই এন ওয়ান এখান থেকে নিশ্চয়ই আমি বলতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই আই টুর ভ্যালু কত নাইন পয়েন্ট ফাইভ এন টুর ভ্যালু কত একশো ডিভাইডেড বাই এন ওয়ানের ভ্যালু কত এক তাহলে আই সমান কত দাঁড়াবে নাইন পয়েন্ট মানে নশো পঞ্চাশ জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এখানটায় ভ্যালুগুলোর ওপর যেও না কনসেপশানটা বোঝো তাহলে এখানে একটা হাই টেনশান লাইন ছিল যে হাই টেনশান লাইনের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মানে টেনশান লাইনে আমি একটা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংকে কানেক্ট করেছি আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে আমি একটা অ্যামিটারকে কানেক্ট করেছি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের অ্যামিটার রিডিং দিচ্ছে কত নাইন পয়েন্ট ফাইভ আর দেওয়া আছে ওই ট্রান্সফর্মারের প্রাইমারি নাম্বার অফ টানস মানে যেটাকে হাই টেনশন লাইনের সঙ্গে সিরিজে কানেক্ট করা আছে সেটা হচ্ছে গিয়ে এক আর সেকেন্ডারি নাম্বার অফ ট্রান্স হচ্ছে হানড্রেড এই ভ্যালুগুলোর থেকে আমি আই ওয়ানের ভ্যালু পেলাম কত নশো পঞ্চাশ অ্যাম্পিয়ার তাহলে দেখতেই পাচ্ছ ওই লাইনে কারেন্ট ফ্লো হচ্ছে গিয়ে নশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এই লাইনে যদি আমি একটা অ্যামিটারকে কানেক্ট করতাম অ্যামিটার কিন্তু এই ভ্যালুটাকে মেজার করতে পারতো না মানে ল্যাবরেটরিতে আমরা যে অ্যামিটার ইউজ করছি তো তার জন্য হলো কি এখানটায় আমি একটা ট্রান্সফর্মার ইউজ করলাম ওই ট্রান্সফর্মার এই যে নশো পঞ্চাশ অ্যাম্পিয়ারটা ছিল এটাকে স্টেপ ডাউন করে দেখো নাইন পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার বানিয়ে দিয়েছে এবার আমি ল্যাবরেটারির যে অ্যামিটার সেটা দিয়ে সহজেই ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারলাম মোট কথা সেকেন্ডারির অ্যামিটার যে কারেন্টটাকে মেজার করলো তার রেসপেক্টে আমি প্রাইমারির কারেন্ট পেয়ে যাচ্ছি তাহলে এখানে হাই কারেন্ট মেজার করার জন্য আলাদা অ্যামিটার বানানোর আর কোনো প্রয়োজন নেই আমি একটা ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিংকে যে লাইনের কারেন্ট মেজার করতে হবে তার সঙ্গে সিরিজে কানেক্ট করব আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমি অ্যামিটার কানেক্ট করব। এন ওয়ান এন টুর ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে সেখান থেকেই আমি প্রাইমারির কারেন্ট মানে আই ওয়ানের ভ্যালু পেয়ে যাব তাহলে এভাবে ট্রান্সফর্মার কী করলো নিজে কিন্তু কারেন্ট মেজার করলো না ট্রান্সফর্মার অ্যামিটারটাকে কারেন্ট মেজার করাতে হেল্প করলো যেহেতু এখানে ট্রান্সফর্মারটা এমিটারকে কারেন্ট মেজার করাতে হেল্প করছে তার জন্য আমরা এতে বলছি কি কারেন্ট ট্রান্সফর্মার এখানে একটা জিনিস লক্ষণীয় যে কারেন্ট ট্রান্সফর্মার কি করছে যে হাই কারেন্ট যেটা ছিল সেই কারেন্টটাকে স্টেপ ডাউন করলো দেখো কারেন্টকে স্টেপ ডাউন করে এই যে নশো পঞ্চাশ অ্যাম্পিয়ার ছিল এটাকে স্টেপ ডাউন করে নাইন পয়েন্ট ফাইভ বানালো তবে না গিয়ে আমি কারেন্টকে মেজার করতে পারলাম তাহলে কারেন্ট ট্রান্সফর্মার কী করছে কারেন্টকে স্টেপ ডাউন করছে তো তাহলে কারেন্ট ট্রান্সফরমার কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার অবশ্যই নয় কারেন্ট ট্রান্সফর্মার কিন্তু স্টেপ আপ ট্রান্সফর্মার কারণ একটা ট্রান্সফর্মারকে আমি স্টেপ আপ বলবো না স্টেপ ডাউন বলবো সেটা ডিপেন্ড করছে হচ্ছে তার ভোল্টেজ লেভেলের ওপর যদি কম ভোল্টেজ দিয়ে বেশি ভোল্টেজ পাই তাহলে তাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফর্মার যদি বেশি ভোল্টেজ দিয়ে কম ভোল্টেজ পাই তাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখানে দেখতেই পাচ্ছ যে যে ট্রান্সফর্মারটা আছে সেটা কারেন্টকে স্টেপ ডাউন করছে আর কারেন্টকে স্টেপ ডাউন করা মানে কি ভোল্টেজকে স্টেপ আপ করা কারণ আমরা দেখেছিলাম ভি ওয়ান বাই ভি টু হচ্ছে আই টু বাই আই ওয়ান মানে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে একে অপরের সঙ্গে ইনভার্সি প্রোপোশনাল ট্রান্সফরমারের ক্ষেত্রে তার মানে কারেন্ট স্টেপ ডাউন হচ্ছে মানে ভোল্টেজ কিন্তু স্টেপ আপ হচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে কারেন্ট ট্রান্সফর্মার তাহলে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার নাম্বার অফ ট্রান্স দিয়েও বলতে পারো দেখো না এখানে প্রাইমারি ওয়াইন্ডিংকে আমি কানেক্ট করেছিলাম লাইনের সাথে সেখানে নাম্বার অফ ট্রান্স দেখানো আছে এক সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টান্স কত একশো দেখেই বুঝতে পারছো এন টু গ্রেটার দ্যান এন ওয়ান তার মানে ভি টু গ্রেটার দ্যান ভিউ ওয়ান বা ভি টু গ্রেটার দ্যান ভি ওয়ান মানে কি যে ভোল্টেজটা আমি পাচ্ছি সেটা অ্যাপ্লাইড ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি তার মানে কারেন্ট ট্রান্সফর্মার হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার এই কনসেপ্টটা তো ইম্পর্টেন্ট কেন কারণ এই লেকচারে তো আমরা এর বিভিন্ন এক্সপ্রেশনগুলো ডেরাইভ করবো কারেন্ট ট্রান্সফর্মারের পরের লেকচারে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাশন হবে যে কারেন্ট ট্রান্সফর্মারের প্রাইমারিকে এনার্জাইজড অবস্থায় সেকেন্ডারিকে ওপেন রাখা উচিত নয় কেন তখন কিন্তু আমার এই কনসেপ্টটা কাজে লাগবে যে একটা কারেন্ট ট্রান্সফর্মার হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার এবার এখানে একটা জিনিস বলে রাখি এই যে ডিরেক্টলি আই ওয়ান বাই আই টু টু এন টু বাই এন ওয়ান করে আমি ক্যালকুলেশানটা করে নিলাম ব্যাপারটা অতটা সহজ নয় এইভাবে ক্যালকুলেশানে কিছুটা এরর আসবে এই এররগুলো নিয়েও আমরা কথা বলবো এখানটাই এই লেকচারে কারণ এই যে আই ওয়ান বাই আই টু ইকুয়ালস টু এন টু বাই এন ওয়ান লিখে দিয়েছি এটা বেসিক্যালি আইডিয়াল ট্রান্সফর্মারের জন্য বা এই যে ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু আই টু বাই আই ওয়ান লিখলাম বা ভি ওয়ান বাই ভি টু টু এন ওয়ান বাই এন টু যেগুলো লেখা হয় এগুলো হচ্ছে আইডিয়াল ট্রান্সফর্মারের জন্য অ্যাকচুয়াল ট্রান্সফর্মারে তো দেখেইছো যে জিনিসগুলো কীরকম ডিফারেন্ট হয় তো সেই জিনিসগুলো নিয়েই আমরা এখানে একে একে ডিসকাস করব দেখো এখানে একটা কারেন্ট ট্রান্সফর্মারের কিভাবে কানেক্ট করা থাকে সেটা ছবি দেখানো আছে আমাদের যে সাপ্লাই থাকে বা ট্রান্সমিশন লাইনের কথাই যদি বলো দেখবে সেটা হচ্ছে গিয়ে আর ওয়াই বি তিনটে লাইন থাকে বা প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও বা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও তিনটে লাইন থাকে আর ওয়াই বি আর আর একটা থাকে হচ্ছে নিউট্রাল মানে আমি যদি থ্রি ফেস ফোর ওয়ার সিস্টেম বলি তো এই তিনটে লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আর নিউট্রালের ছবিকে এখানে দেখানো আছে সাপোজ এটা ধরে নাও আর আর এটা হচ্ছে গিয়ে নিউট্রাল আর এখানে লোড কানেক্ট করা আছে লোড কি হতে পারে কনজিউমার যে কোনো কনজিউমার ফ্যাক্টরি হতে পারে হাউস হোল্ড আমরা হতে পারি যা খুশি হতে পারে আমি এই যে লোডটা আছে বা এই যে লাইন আছে এর মধ্য দিয়ে কারেন্টকে মেজার করতে চাইছি তো এই কারেন্টকে মেজার করতে গেলে কি করা উচিত ছিল এখানে একটা অ্যামিটার কানেক্ট করে দেওয়া উচিত ছিল বাট কি দেখছি এখানকার কারেন্ট হচ্ছে অনেক হাই কারেন্ট যেটাকে আমি ওই অ্যামিটার দিয়ে মেজার করতে পারবো না অ্যামিটারের রেঞ্জের বাইরে হয়ে যাচ্ছে তো তার জন্য এই কনসেপ্ট আমি এখানে কাজে লাগাতে পারলাম না কি করলাম তার জন্য এই দেখো একটা ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিংকে ওই লাইনের সাথে সিরিজে কানেক্ট করে দিয়েছি আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে দেখতেই পাচ্ছ একটা অ্যামিটারকে কানেক্ট করা আছে এবার একদম সিম্পল কনসেপ্ট যেটা বোঝালাম এই যে আই টুর ভ্যালু এটা আমি এই অ্যামিটারের সাহায্যে পেয়ে যাব প্রাইমারি ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ ট্রান্স আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ টান্স যদি আমার জানা থাকে সেখান থেকে আমি আই ওয়ানের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো ব্যাস এইভাবে আমি যে কোনো হাই টেনশন লাইন বা যে কোনো যে কোনো লাইনের মধ্যে দিয়ে যেখানে হাই কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আমি নর্মাল অ্যামিটারের সাহায্যে মেজার করতে পারবো না সেখানে কারেন্ট ট্রান্সফর্মার কাজ করিয়ে আমি কারেন্টকে মেজার করতে পারবো তাহলে এই গেল হচ্ছে গিয়ে একটা কারেন্ট ট্রান্সফর্মারের বেসিক কনসেপ্ট যে কিভাবে ও একটা অ্যামিটারকে হেল্প করে কারেন্ট মেজার করার জন্য এবারে আমরা কিছু রেশিও নিয়ে কথা বলবো তো ফার্স্টে আসছি দেখো নমিনাল রেশিওতে নমিনাল রেশিও কার কার রেশিও রেটেড প্রাইমারি ওয়াইন্ডিং কারেন্ট আর রেটেড সেকেন্ডারি ওয়াইন্ডিং কারেন্টের যে রেশিও তাকে আমরা বলি নমিনাল রেশিও যাকে এন দিয়ে এখানে ডিনোট করা হয়েছে এখানে খুব ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে রেটেড কথাটা রেটেড কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট তাহলে কি দেখছি আমরা নমিনাল রেশিও হচ্ছে গিয়ে রেটেড প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট আর রেটেড সেকেন্ডারি ওয়াইন্ডিং কারেন্টের রেশিওকে আমরা কি বলছি নমিনাল রেশিও এখানে রেটেড কথাটা ইম্পর্টেন্ট এবার একটু সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখা যাক তাহলেই বোঝা যাবে দেখো এটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্মারের একজাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমরা অলরেডি মেশিনের ক্ষেত্রে পড়ে এসেছি দেখো এখানে ট্রান্সফর্মারের যে ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যে রেটেড কারেন্ট যেটা সেটাকে কি দেখানো আছে এই সার্কিটটাকে আমি ফার্দার কিন্তু এক্সপ্লেন করছি না এখানে কারণ মেশিনে অনেকবার বোঝানো হয়েছে যদি অসুবিধা হয়ে থাকে সে তাহলে মেশিনের লেকচার দেখে নেবে একবার যেখানে আমি ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করেছিলাম ডিরাইভ করেছিলাম ইভেন প্রত্যেকটা প্যারামিটার সার্কিট কনস্ট্যান্ট দেখানো হয়েছিল তো যাই হোক এখানে দেখো এই যে প্রাইমারি ওয়াইন্ডিংটা আছে তার মধ্যে কোন কারেন্ট ফ্লো হচ্ছে আই টু ড্যাশ কারেন্ট ফ্লো হচ্ছে আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে আই টু বেসিক্যালি আই টুকে রিফ্লেক্ট করিয়ে প্রাইমারিতে রিফ্লেক্ট করিয়ে আই টু ড্যাশটা পেয়েছিলাম তাহলে আমি যদি নমিনাল রেশিও বলি মানে এই যে কেএনএর কথা বলছি রেটেড প্রাইমারি কারেন্ট রেটেড প্রাইমারি কারেন্ট কত এখানে আই টু ড্যাশ রেটেড প্রাইমারি কারেন্ট হচ্ছে আই টু ড্যাশ ডিভাইডেড বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট কত আই টু তাহলে আই টু ড্যাশ আর আই টুর যে রেশিও তাকে আমরা বলবো কিন্তু নমিনাল রেশিও এটা ভালো করে খেয়াল রাখবে আর দেখো আই টু ড্যাশ বাই আই টু মানে কী লিখতে পারি এন টু বাই এন ওয়ান কারণ কি কারেন্ট আর নাম্বার অফ ট্রান্স হচ্ছে একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল আই টু কোথাকার কারেন্ট আই টু হচ্ছে সেকেন্ডারির কারেন্ট সেকেন্ডারির নাম্বার অফ ট্রান্স এন টু প্রাইমারির নাম্বার অফ ট্রান্স হচ্ছে এন ওয়ান তাহলে আই টু যেহেতু নিচে আছে নিচে আমি প্রাইমারির নাম্বার অফ ট্রান্সকে লিখব যেহেতু কারেন্ট নাম্বার অফ ট্রান্সের সঙ্গে ইনভার্সলি প্রোপোর্শনাল আই টু ড্যাশ হচ্ছে কোথাকার কারেন্ট আই টু ড্যাশ প্রাইমারির কারেন্ট তাহলে আমাকে ওপরে লিখতে হবে সেকেন্ডারির নাম্বার অফ ট্রান্স তার জন্য এখানে লেখা আছে দেখো এন টু বাই এন ওয়ান আর এন টু বাই এন ওয়ান একে আমরা কি বলি একে বলি টান রেশিও টান রেশিওকে আমরা ডিনোট করি স্মল এন দিয়ে তাহলে টোটাল জিনিসটা আমি আর একবার রিপিট করে দিচ্ছি চলো আর একবার আমি লিখে বুঝিয়ে দিই টোটাল জিনিসটাকে এক মিনিট ওয়েট করবে আমি বের করতে চলেছি হচ্ছে নমিনাল রেশিও নমিনাল রেশিও হচ্ছে রেটেড প্রাইমারি কারেন্ট আর রেটেড সেকেন্ডারি কারেন্টের রেশিও রেটেড প্রাইমারি কারেন্ট কত আই টু ড্যাশ ডিভাইডেড বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট কত আই টু আচ্ছা তাহলে প্রাইমারি রেটেড কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারির কারেন্ট মানে রেটেড কারেন্ট সেটা হচ্ছে নমিনাল রেশিও আর প্রাইমারির কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারির কারেন্ট সমান কী হবে সেকেন্ডারির নাম্বার অফ টার্স ডিভাইডেড বাই প্রাইমারির নাম্বার অফ ট্রান্স যেহেতু কারেন্ট নাম্বার অফ ট্রান্সের সঙ্গে ইনভার্সলি প্রফোশনাল আর এন টু বাই এন ওয়ান মানে কি টার্ন রেশিও যেটাকে আমি স্মল এন দিয়ে ডিনোট করতে পারি তাহলে এই গেল হচ্ছে গিয়ে এক হচ্ছে নমিনাল রেশিও আর দুই হচ্ছে গিয়ে টান্স রেশিও দেখো সেটাকেই এখানটায় লেখা আছে টান্স রেশিও ইকলস টু নাম্বার অফ টান্স অফ সেকেন্ডারি ডিভাইডেড বাই নাম্বার অফ টান্স অফ প্রাইমারি ওয়াইন্ডিং এটাকেই তো আমি এখানটায় বলেছিলাম এর ওই ওই স্লাইডটায় যে এন টু বাই এন ওয়ান আর এটা সমান কি লেখা ছিল নমিনাল রেশিও আই টু ড্যাশ বাই আই টু আই টু ড্যাশ বাই আই টু মানে এ মিনিট এক মিনিট একটু দাঁড়াবে একটু চেক করে নাও আই টু ড্যাশ বাই আই টু ইকুয়ালস টু হচ্ছে এন টু বাই এন ওয়ান তাহলে এন টু বাই এন ওয়ান আর এন টু বাই এন ওয়ান মানে আমরা কি দেখেছি টার্ন তাহলে এই গেল হচ্ছে গিয়ে নমিনাল রেশিও আর টান্স রেশিও এবারে আসবো আমরা ট্রান্সফরমেশন রেশিও বা অ্যাকচুয়াল রেশিওতে দেখো আবার ছবিতে আসবো আমি এখানটায় এটা তো গেল হচ্ছে গিয়ে রেটেড কারেন্টের কথা এটাও গেল হচ্ছে গিয়ে রেটেড কারেন্টের কথা বাট যখন আমি অ্যাকচুয়াল রেশিওর কথা বলছি যদি অ্যাকচুয়াল রেশিওকে আর দিয়ে ডিনোট করা হয় অ্যাকচুয়াল রেশিও হচ্ছে গিয়ে প্রাইমারি ফেজার আর সেকেন্ডারি ফেজারের রেশিও তো কারেন্ট ট্রান্সফর্মারের প্রাইমারি ফেজার কি এখানটায় প্রাইমারির কারেন্ট আর সেকেন্ডারির কারেন্ট হচ্ছে এটা মানে সেকেন্ডারি ফেজার হচ্ছে সেকেন্ডারি কারেন্ট এবার ব্যাপারটা বোঝো অ্যাকচুয়াল রেশিও মানে হচ্ছে গিয়ে প্রাইমারির কারেন্ট মানে অ্যাকচুয়াল প্রাইমারির কারেন্ট আর অ্যাকচুয়াল সেকেন্ডারি কারেন্টের রেশিও তাহলে অ্যাকচুয়াল প্রাইমারির কারেন্ট কত আই ওয়ান আর অ্যাকচুয়াল সেকেন্ডারির কারেন্ট কত আই টু এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশান রেশিও বা বলতে পারো যে অ্যাকচুয়াল যে রেশিও এখান থেকে আমরা পরে রেশিও এরও বের করব তখন সেটা নিয়ে ডিসকাস হবে তাহলে টোটাল জিনিসটাকে আমি আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি দেখে নাও ফার্স্টে তোমাকে বললো নমিনাল রেশিও বার করতে কেএন কে এন ইকালস টু কী হবে রেটেড প্রাইমারি কারেন্ট বা রেটেড সেকেন্ডারি কারেন্ট রেটেড প্রাইমারি কারেন্ট কত আই টু ড্যাশ ডিভাইডেড বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট কত সেটা আই টু আর আই টু ড্যাশ বাই আই টু মানে কি এন টু বাই এন ওয়ান এটাই হচ্ছে আমার ট্রান্স রেশিও তাহলে এখানে আমরা দুটো রেশিও দেখলাম একটা হচ্ছে নমিনাল রেশিও আর একটা হচ্ছে ট্রান্স রেশিও এবার আসছে ট্রান্সফরমেশন রেশিও আর ইকুয়ালস টু অ্যাকচুয়াল প্রাইমারি কারেন্ট কত সেটা আই ওয়ান ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেকেন্ডারি কারেন্ট সেটা হচ্ছে গিয়ে আই টু তাহলে এই গেল হচ্ছে গিয়ে তিনটে রেশিও নিয়ে আমরা এখানটায় কথা বললাম আর একটা জিনিস এখানটায় দেখো এই যে আই ওয়ানের কথা বলছি আই ওয়ান ভেক্টর ইকুয়ালস টু কিন্তু আই জিরো ভেক্টর প্লাস মানে আই জিরো ফেজার প্লাস আই টু ফেজার মানে এখানটায় যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলেই পেয়ে যাব তারপরে তার ম্যাগনিচিউড বার করে এখানে ভ্যালু পুট করে দিলে এখানে ভ্যালু পুট করে দিলে আমরা ট্রান্সফরমেশান রেশিওর ভ্যালু পেয়ে যাব তো এই লেকচারে আমরা ট্রান্সফরমেশান রেশিও কী করে বের করতে হয় সেটা নিয়েই ডিসকাস করবো দেখো মেন প্রবলেমটা হচ্ছে কোথায় ট্রান্সফর্মারটা যদি আইডিয়াল ট্রান্সফর্মার হতো তাহলেই কোনো আর প্রবলেম ছিল না কেন কোনো প্রবলেম ছিল না ট্রান্সফর্মার যদি আইডিয়াল ট্রান্সফর্মার হতো তাহলে এই ব্রাঞ্চটা থাকতো না এটা তো কোর লসের ব্রাঞ্চ এটা থাকতো না নোলোড কারেন্টটাই হতো কি ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের সঙ্গে ইকুয়াল যেটা ফ্লাক্সকে এস্টাবলিশ করতো আর এই লস কম্পোনেন্টটা যদি না থাকতো আই জিরোর ভ্যালু আরও কম হতো যেটাকে আমরা নেগলেক্ট করতে পারতাম আর আই জিরো যদি নেগ্লেজেবল হতো তখন আই ওয়ান আর আই টু ড্যাশ একে অপরের সাথে ইকুয়াল হয়ে যেত আই ওয়ান আর আই টু ড্যাশ যদি একে অপরের সাথে ইকুয়াল হয়ে যেত তাহলে এখানে আই ওয়ানের জায়গায় তুমি কী লিখতে পারতে আই টু ড্যাশ লিখতে পারতে তাহলে এই রেশিওটা কী দাঁড়াতো আর ইকুয়ালস টু আই টু ড্যাশ বাই আই টু আর আই টু ড্যাশ বাই আই টু মানে আমরা জানি কি নমিনাল রেশিও তাহলে আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে মানে যদি কারেন্ট ট্রান্সফর্মারের কথা বলি এখানটায় তাহলে নমিনাল রেশিও ট্রান্সফরমেশান রেশিও আর ট্রান্স রেশিও তিনটেই সমান হতো প্রবলেমটা কোথায় ট্রান্সফর্মারটা আইডিয়াল ট্রান্সফর্মার নয় অ্যাকচুয়াল ট্রান্সফর্মার যার জন্য এই আই টু ড্যাশ আর আই ওয়ান ইকুয়াল হচ্ছে না তো তার জন্য নমিনাল রেশিও আর অ্যাকচুয়াল রেশিও এই দুটো ডিফারেন্ট তার জন্য আমরা একটা এরর পাবো যেটাকে আমরা রেশিও এরর পার্সেন্টেজ রেশিও এরর বলে থাকি যেটাকেও আমরা এই লেকচারে ক্যালকুলেট করব তো যাই হোক এবারে আসা যাক এখানে দেখো ট্রান্সফর্মারের যে ট্রান্সফরমেশন রেশিও বা অ্যাকচুয়াল রেশিওর কথা বলছিলাম সেটাকে এখানটায় দেখানো আছে প্রাইমারি ফেজার বাই সেকেন্ডারি ফেজার প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট বাই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে অ্যাকচুয়াল কারেন্ট ঠিক আছে এটা অ্যাকচুয়াল কারেন্ট প্রাইমারি ওয়াইন্ডিংয়ের অ্যাকচুয়াল কারেন্ট হচ্ছে আই ওয়ান সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের অ্যাকচুয়াল কারেন্ট হচ্ছে আই টু তো এবার ট্রান্সফর্মারের ফেজার ডায়াগ্রামটাকেও এখানে দেখানো আছে আচ্ছা এখানে একটা জিনিস একটু আমি মুছে নিই ডটেড লাইনটা এখানটায় ফালতুই পড়ে গেছে যাই হোক তো ট্রান্সফর্মারের যে ফেসার ডায়াগ্রাম সেটাকে আমি এখানে আর এক্সপ্লেন করছি না কারণ অলরেডি ট্রান্সফর্মারে অনেকবার বোঝানো হয়ে গেছে তো এটা একবার দেখে নেবে ট্রান্সফর্মারের ফেজার ডায়াগ্রামটাকে এখানে নতুন করে আর বলছি না আর কি লেকচার অযথা বড় হয়ে যাবে যেহেতু ট্রান্সফর্মারে অলরেডি বোঝানো হয়েছে জাস্ট অ্যাঙ্গেলগুলো একটু খেয়াল করে নাও এই ডেলটা অ্যাঙ্গেলটা মেশিনের ক্ষেত্রে ইউজ করিনি কারণ ওখানটাই কাজে লাগছিল না এখানে কাজে লাগবে তাই দেখানো আছে সেকেন্ডারি লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত ভি লোডের কারেন্ট হচ্ছে আই টু ভি টু আর আই টুর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ফাই টু দিয়ে ডিনোট করবো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সেটাকে দেখো ফাই টু দিয়ে দেখানো আছে ই টু সেকেন্ডারির যে ইন্ডিউস এফ মানে এই যে এখানটায় দেখে নিতে পারো সেকেন্ডারির ইন্ডিউস টিএমএফ কোনটাই ই টু আর সেকেন্ডারির কারেন্ট কোনটা আই টু এদের ভেতরের অ্যাঙ্গেলটাকে এখানটায় ডেলটা দিয়ে দেখানো আছে যেটা মেশিন পড়তে গিয়ে দেখানো হয়নি কারণ ওখানে কাজে লাগছিল না দেখো ই টু আর আই টু এদের মধ্যে অ্যাঙ্গেলকে দেখানো আছে ডেল্টা দিয়ে এবার এখানে একটা জিনিস দেখো জিওমেট্রির কনসেপ্ট দেখো দুটো স্ট্রেট লাইন যদি একে অপর কীভাবে ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয় যেটাকে আমরা বিপ্রতিপণ বলে থাকি দেখো এখানে এটা একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন এই অ্যাঙ্গেলটা যদি ডেল্টা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও ডেল্টা হবে তো সেটাকেই কিন্তু এখানটায় দেখানো আছে চেক করে নাও যে এই অ্যাঙ্গেলটার ডেল্টা বলে এই অ্যাঙ্গেলটাকেও ডেল্টা দেখানো আছে আই ওয়ান আর এই যে আই টু আছে সেটাকে প্রাইমারিতে রিফ্লেক্ট করে আমরা পেয়েছি এনআই টু সেটার ভেতরের অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে থিটা সেটার ভেতরের অ্যাঙ্গেলকে দেখানো আছে থিটা আচ্ছা এক মিনিট এই অ্যাঙ্গেলটাকে দেখানো আছে থিটা আচ্ছা এখানে মনে হতে পারে যে এনআই টু কী করে পেলাম তাহলে চলো সেটাকেও দেখে নেওয়া যাক আই টুকে যখন আমরা এই সাইডে রিফ্লেক্ট করি কী পাই আই টু ড্যাশ তাহলে আই টু ড্যাশ বাই আই টু ইক টু কী হবে এন টু বাই এন ওয়ান যেটা একটু আগে আমরা বলছিলাম না এন টু বাই এন ওয়ান মানে কি এন যেটাকে আমরা বলি ট্রান্স রেশিও আই টুটা এখানে ভাগ আছে ওদিকে গেলে কী হবে গুণ হয়ে যাবে তাহলে আই টু ড্যাশ ইকোয়ালস টু হচ্ছে এনআই টু মানে বেসিক্যালি আই টু ড্যাশকেই এখানটায় আমি এনআই টু হিসেবে দেখিয়ে দিয়েছি যদি ট্রান্সফর্মারটা আইডিয়াল ট্রান্সফর্মার হতো তাহলে আই টু আর আই ওয়ান একই লাইন বরাবর থাকতো এই থিটা অ্যাঙ্গেলটা থাকতো না এটা আশা করি বুঝতেই পারছো আচ্ছা এখানে আরও একটা জিনিস বলি এই যে থিটাটা এই থিটাটাকেই আমরা বলি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল এরর মানে আই ওয়ান এই যে প্রাইমারির কারেন্ট আই ওয়ান আর সেকেন্ডারির কারেন্টকে প্রাইমারিতে রিফ্লেক্ট করার পর যেটা পাচ্ছি আই টু ড্যাশ যেটার ভ্যালু হচ্ছে গিয়ে এনআই টু এই আই ওয়ান আর আই টু এদের ভেতরের যে অ্যাঙ্গেল যেটাকে এখানে থিটা দিয়ে দেখানো আছে তো এদের ভেতরের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল এরর কারণ এই জিনিসটা তৈরি হচ্ছে গিয়ে এই লস কম্পোনেন্টের জন্য তো যাই হোক এখানে আমরা ফেজ ফেজ অ্যাঙ্গেল এরর যেটা সেটাকেও ক্যালকুলেট করব তো এখানে একটা জিনিস বলি এই যে ফেজ অ্যাঙ্গেল এরর যেটাকে আমরা থিটা দিয়ে এখানে ডিনোট করেছি থিটার ভ্যালু কিন্তু দুরকম হতে পারে থিটা পজিটিভ হতে পারে থিটা নেগেটিভও হতে পারে থিটাকে আমরা কখন পজিটিভ ধরব যখন এনআই টু আই ওয়ানকে লিড করবে চলো একটু পরিষ্কার করে নেওয়ার জন্য জায়গাটা যখন এনআই টু আই ওয়ানকে লিড করবে তখন আমরা থিটাকে ধরবো পজিটিভ যখন NI2 টু মানে আই টু ড্যাশ যখন লিড করবে কাকে আই ওয়ানকে তখন থিটা হচ্ছে গিয়ে পজিটিভ যদি এন আই টু আই ওয়ানকে ল্যাক করে তাহলে থিটা হবে নেগেটিভ কিভাবে হতে পারে সেটা সেটাও একটু দেখা যাক ধরো এই যে কারেন্ট আছে আই টু এই আই টুটা যদি আমি লোডকে যদি আরও ইন্ডাক্টিভিন নেচার করে দিই তাহলে আই টু কী হবে আরও বেশি ল্যাক করবে আই টু ধরো এইভাবে ল্যাক করছে তাহলে সেক্ষেত্রে আই টু ড্যাশ কীভাবে পাবো এইভাবে পাবো আই টু ড্যাশ তাহলে এখানে দেখতেই পাচ্ছ আই ওয়ান আই টু ড্যাশকে কী করছে আই ওয়ান আই টু ড্যাশকে লিড করছে মানে আই টু ড্যাশ আই ওয়ানকে ল্যাক করছে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে থিটা নেগেটিভ তাহলে থিটা কখন নেগেটিভ হবে যখন এন আই টু ল্যাক্স আই ওয়ান এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা মনে রাখবে তাহলে আমি আর একবার রিপিট করছি জায়গাটা যে যেহেতু ট্রান্সফর্মারটা আইডিয়াল ট্রান্সফর্মার নয় তার জন্য এই আই টুকে প্রাইমারিতে রিফ্লেক্ট করে যেটা পাচ্ছি এনআই টু আর প্রাইমারির যে অ্যাকচুয়াল কারেন্ট আই ওয়ান এদের মধ্যে একটা অ্যাঙ্গেল পাচ্ছি সেটাকে এখানে থিটা দিয়ে ডিনোট করা হয়েছে এই যে থিটা দিয়ে ডিনোট করা হয়েছে এই থিটাকেই বলা হয় ফেস অ্যাঙ্গেল এর থিটাকে পজিটিভ ধরা হয় তখন যখন এনআই টু আই ওয়ানকে লিড করে যেটা এখানে ছবিটা আঁকা আছে যদি এনআই টু আই ওয়ানকে ল্যাক করতো তাহলে আমরা থিটাকে নেগেটিভ নিতাম এই গেল হচ্ছে ফেস অ্যাঙ্গেল এররের কনসেপ্ট এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই লেকচারে যেটা ক্যালকুলেট করব। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল রেশিও যেটা বা ট্রান্সফরমেশান রেশিও সেটাকে ক্যালকুলেট করব। ট্রান্সফরমেশান রেশিও যে ফর্মুলা সেটা আমরা পেয়েছিলাম অ্যাকচুয়াল প্রাইমারির কারেন্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেকেন্ডারির কারেন্ট তো এখানে আমরা আই ওয়ানের ভ্যালুটাকে ক্যালকুলেট আই ওয়ানের এক্সপ্রেশান ক্যালকুলেট করব। এখানে দেখো আই ওয়ানের এক্সপ্রেশান ক্যালকুলেট করার জন্য কী কী দরকার দেখো আই টু আর আই জিরোর রেজাল্টেন্ট হচ্ছে গিয়ে আই ওয়ান তো আই টু আই জিরো এগুলো দেখো সব ওপরে এই ছবিটার মধ্যে আছে তো এই যে ফিজার ডায়াগ্রামটা আছে তার মধ্যে এখন আমরা শুধু এই পোর্শন যেটুকু পোর্শন সার্কেল করলাম যা সেইটুকু পোর্শনকে এঁকে জিনিসটাকে সলভ করবো তাহলে এইটুকু পোর্শনকে নতুন করে আঁকা যাক সেটাকেই দেখো এখানে নতুন করে আঁকা হয়েছে কি চেঞ্জ করা হয়েছে দেখো এই পোর্শানে ফাইভ এম এখানে ফাইভ এম লেখা ছিল যেটা আই জিরো ছিল আই জিরো আছে এই কম্পোনেন্ট আইমিউ এই কম্পোনেন্ট আইডাব্লু সবই রাখা আছে এটা আই টু এটা আই ওয়ান এই অ্যাঙ্গেলটাকে ডেলটা দেখানো ছিল এই অ্যাঙ্গেলটাকে আলফা দেখানো ছিল আর এখানে আই টু আই ওয়ানের ভেতরের অ্যাঙ্গেলকে থিটা দেখানো ছিল সেগুলোই করা আছে যেটা এখানে এক্সট্রা করা হয়েছে আই ওয়ানের ভ্যালু ক্যালকুলেট করার জন্য যেটুকু এক্সট্রা চেঞ্জ করা হয়েছে এখানটায় সেটা হচ্ছে এনআই টুকে ইনক্রিজ করা হয়েছে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর এই আই ওয়ানের এই জায়গাটার থেকে আই টুর ওপরে একটা লম্ব টানা হয়েছে আর কিছু চেঞ্জ করা নেই জাস্ট প্রুফ করার জন্য এই জায়গাটাকে চেঞ্জ করা হয়েছে আশা করি বোঝাতে পারলাম এবার এখানে দেখো জিওমেট্রিক আর একটা কনসেপ্ট দুটো প্যালার লাইন যদি এভাবে একে অপরকে ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হয় এটাকে আমরা অনুরূপ কোন বলে থাকি এখানে দেখো এটা একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন মানে এটা প্যালার লাইন এই দুটো হচ্ছে প্যালার লাইন তাকে এই স্ট্রেট লাইনটা ছেদ করেছে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে একে অপরের সাথে এটুকু আশা করি বোঝা গেল তাহলে এবার ওই অ্যাঙ্গেলটার ভ্যালু কত সেটা দেখা যাক একটু দেখো এই টোটালটা হচ্ছে গিয়ে নাইনটি ডিগ্রি তাই না আমি ক্যালকুলেট করতে চাইছি কোনটুকুর ভ্যালু এইটুকুর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি এটুকু হচ্ছে ডেল্টা এটুকু হচ্ছে আলফা তাহলে এইটুকু পোর্শান কত হবে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে নাইনটি ডিগ্রি সেখান থেকে আল ডেল্টা আর আলফাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এটুকুই হচ্ছে সেটা আমার এটুকুই হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ডেল্টা মাইনাস আলফা আর এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি একে অপরের সঙ্গে সমান কারণ এরা অনুরূপণ বা সিমিলার অ্যাঙ্গেল তার জন্য আমরা এখানে এটা লিখেছি তাহলে আশা করি বোঝাতে পারলাম এবার এখান থেকে আমরা ডেরিভেশান করব আমি ক্যালকুলেট করতে চাইছি কি দেখো কি ক্যালকুলেট করতে চাইছি সেটা যদি আমি জানতে পারি বুঝতে পারি তাহলে আমার ক্যালকুলেশানটা অনেক সহজ হয়ে যাবে আমি আই ওয়ানের এক্সপ্রেশান ক্যালকুলেট করতে চাইছি এবার ভালো করে খেয়াল করে দেখো এই আই ওয়ান হচ্ছে এখানে ওসি বাহুটা হচ্ছে গিয়ে আই ওয়ান তাই না আচ্ছা দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ ও রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল ও বি সি এই যে ও বি সি তিনটাকে দেখো ভালো করে ওবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ এই অ্যাঙ্গেলটাকে সমকোণ ধরে নিয়েছি সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারি তাহলে ওবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কত ওসি তাহলে ওসি স্কোয়ার ইকোয়ালস টু কি লিখতে পারি লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত ও ও বি স্কোয়ার ও সি স্কোয়ার মানেই কিন্তু আই ওয়ান স্কোয়ার তাহলে আমি যদি বি সি আর ও বি এগুলোর ভ্যালু যদি আমার জানা থাকে বা এই যে ফিগারটা আছে এখান থেকে বের করে নিতে পারি তাহলেই কিন্তু আমি আই ওয়ানের এক্সপ্রেশন পেয়ে যাবো দেখো বিসি আমি কী করে বের করতে পারি সেটা একটু রাফ আইডিয়া নিয়ে নেওয়া যাক তারপরে তো আমরা ডিরাইভ করবো আচ্ছা সরি বোঝার দরকার নাই তাহলে এখানে আমি যেটা ক্যালকুলেট করতে চাইছি বিসি আর ওবি ক্যালকুলেট করতে হবে দেখো বিসির ভ্যালু আমি পেতে পারি আর একটা সমকোণী ত্রিভুজ আছে এখানটায় সমকোণী ত্রিভুজ এবি এই সমকোণী ত্রিভুজে আমি বিসির ভ্যালু ক্যালকুলেট করতে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি বিসির ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কীভাবে করতে পারবো একটু পরেই দেখব আর ওবি ওবি মানে দেখো ওবি মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে আচ্ছা এখানটায় না লিখে এখানটায় লিখি ওবি মানে হচ্ছে গিয়ে বেসিকালি ও এ প্লাস এবি ও এ প্লাস ও এর ভ্যালু হচ্ছে কত দেখো এনআই টু আর এবির ভ্যালু এবির ভ্যালুও আমরা ওই এ বিসি সমকলী থেকে ক্যালকুলেট করে নিতে পারবো এবার কীভাবে ক্যালকুলেশানটা করব সেটা দেখা যাক তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার বি সি আর ও এগুলোর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে আর ও মানে কি ও আর এবি এগুলোর ভ্যালু আমাকে এই যে জিওমেট্রিক্যাল ফিগারটা আছে সেখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে দেখো অ্যাঙ্গেল বি এসি সমান কত নাইনটি ডিগ্রি মাইনাস ডেলটা মাইনাস আলফা মানে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে এটা তো একটু আগে আমরা প্রুভ করেছি যাই হোক এসি 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 মানে কোনটা দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এই এসি কার সঙ্গে সমান এটা তো একটা প্যারালোগ্রাম এই যে এটা তো হচ্ছে গিয়ে একটা গ্রাম বা সামান্তরিক তো সামান্তরিকের কী হয় অপোজিট বাহুগুলো একে অপরের সাথে সমান হয় তাহলে এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি এসি ইকুয়ালস টু হচ্ছে আই ও কারণ এই যে এসি এটা কার সঙ্গে সমান এর সঙ্গে সমান আর এটা কার সঙ্গে সমান আই জিরো তাহলে এসি ইকোয়ালস টু হচ্ছে আই জিরো সেটাকেই কিন্তু ওখানে ডেটাতে লেখা আছে এসি ইকুয়ালস টু আই জিরো ওয়ে ওয়ে ইকোয়ালস টু এনআই টু মিলিয়ে নাও ছবির সাথে ওসি ইকুয়ালস টু আই ওয়ান ওসি ইকোয়ালস টু আই ওয়ান এখানে দেখো মিলিয়ে নিও আমি ক্যালকুলেট করব ফার্স্টে হচ্ছে বিসির ভ্যালু এবার সমকোণী ত্রিভুজ নিয়ে নাও কোনটা সমকোণী ত্রিভুজ এবিসি এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজে লম্ব বাই অতিভুজ লম্ব কোনটা বিসি অতিভুজ কোনটা এসি তাহলে বিসি বাই এসি লম্ব বাই অতিভুজ কি হয় সাইন থিটা থিটা কোনটা এখানটায় এটা তাই না তাহলে সেটা কত সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ডেলটা মাইনাস আলফা লিখলাম এসিটা এখানে ভাগ আছে ওদিকে গেলে গুণ হয়ে যাবে আর এসির ভ্যালু কত আইজিরো পুট করে দিলাম আই জিরো হয়ে গেল এখানে নাইনটি ডিগ্রি মাইনাস ডেল্টা মাইনাস আলফা এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি আর সাইনটি ডিগ্রি মাইনাস ডেল্টা প্লাস আলফা মানে কত কস ডেল্টা প্লাস আলফা কারণ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সিটা মানে আমরা কী জানি কস সিটা তাহলে দেখো বিসির একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম আমরা এভাবে আচ্ছা এবার আসা যাক আমাদের এবির এক্সপ্রেশন কী করে বের কর দেখো এবি যদি বের করতে চাই ওই একই সমকোণী ত্রিভুজ নেবো ওই একই সমকোণী ত্রিভুজে আমি যদি কস্তিটা মানে কসের কথা ভাবি ভূমি কোনটা এটা ভূমি হচ্ছে এবি অতিভুজ হচ্ছে কি এসি তাহলে এবি বাই এসি সমান কী লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস ডেলটা মাইনাস আলফা ওই ত্রিভুজ থেকে দেখো সেটাই করা আছে এখানটায়

এই ইকুয়েশনটা অলরেডি আমি একটু আগে লিখেছিলাম ওসি স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর ও বি মানে ও এ প্লাস এবি সেটাও ওখানটায় লিখে দেখিয়েছিলাম ও এর ভ্যালু আই টু ডেটাতে লিখেছি এবির এক্সপ্রেশান একটু আগে ক্যালকুলেট করেছি বিসির এক্সপ্রেশান একটু আগে ক্যালকুলেট করেছি এই জিনিসটাকে নর্মাল হোল স্কোয়ার করে দিয়ে আমি এটা পেয়ে গেলাম আর এটাকে নর্মাল হোল স্কোয়ার করে এটুকু পেয়ে গেলাম এবার একটা জিনিস দেখো এখানে কী লেখা আছে আই জিরো স্কোয়ার সাইন্স স্কোয়ার ডেল্টা প্লাস আলফা এখানে লেখা আছে আই জিরো স্কোয়ার ক স্কোয়ার ডেল্টা প্লাস আলফা এই দুটো টার্ম থেকে আই জিরো স্কোয়ার যদি কমন নিয়ে নি ব্র্যাকেটের মধ্যে কী থাকবে সায়েন্স স্কোয়ার ডেল্টা প্লাস আলফা প্লাস ক স্কোয়ার ডেল্টা প্লাস আলফা সাইন্স স্কোয়ার ডেল্টা প্লাস আলফার প্লাস ক স্কোয়ার ডেল্টা প্লাস আলফা মানে কত এক কারণ সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এক হয় তাহলে আই স্কোয়ার ইনটু ওয়ান হলো তাহলে আই স্কোয়ার যার জন্য পড়ে থাকছে তাহলে আমি আলটিমেটলি কী পেলাম আই ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু এন টু সরি এন স্কোয়ার আই টু স্কোয়ার প্লাস টু এন আই টু আই জিরো প্লাস সাইন ইন টু সাইন ডেল্টা প্লাস আলফা প্লাস আই জিরো স্কোয়ার কী ক্যালকুলেট করতে চাই আই ওয়ানের ভ্যালু ক্যালকুলেট করতে চাই এই সাইডে স্কোয়ার আছে দুই সাইডকে রুট করে দিলাম এখানে টু দি পাওয়ার হাফ লেখা আছে তাহলে আই ওয়ানের ভ্যালু বার করার কথা ছিল আমি আই ওয়ানের এক্সপ্রেশন ক্যালকুলেট করে নিলাম এবারে আসছি আমি ট্রান্সফরমেশন রেশিও ট্রান্সফরমেশন রেশিও মানে কি অ্যাকচুয়াল কারেন্টগুলোর রেশিও আই ওয়ান বাই আই টু অ্যাকচুয়াল কারেন্ট অ্যাকচুয়াল কারেন্টের এক্সপ্রেশান আমি তো এটা পেয়েছি তাহলে এটা গেল হচ্ছে কি আমার এক্সপ্রেশন আর এর বাট এখানে দেখো একটা জিনিস আই জিরোর ভ্যালু এনআই টুর থেকে অনেক কম হয় অনেক ছোটো হয় তাহলে হিসাব মতো এখানে দেখো এনআই টুর হোল স্কোয়ার আছে এখানে আই জিরো স্কোয়ার আছে যদি আই জিরো আই টুর থেকে অনেক ছোটো হয় তাহলে আই জিরো স্কোয়ারও আই টুর স্কোয়ারের থেকে অনেক ছোটো হবে তাহলে সেই হিসাবে আমি আই জিরো স্কোয়ারকে নেগ্লেক্ট করে দিতেই পারি বাট এখানে আমি নেগলেক্ট করছি না এক্সপ্রেশানটাকে যেটা ক্যালকুলেট করছি সেটাকে একটু ভালো আকারে প্রকাশ করার জন্য আমি নেগলেক্ট করছি না আমি অন্য একটা কাজ করছি কি কাজ করছি একবার দেখে এই যে আই জিরো স্কোয়ারটা আছে আই জিরো স্কোয়ারটা কোথেকে এসছিল খেয়াল করে দেখো আই জিরো স্কোয়ার এসছিলো এরকম একটা জায়গার থেকে আই জিরো স্কোয়ার টু ক স্কোয়ার ডেল্টা প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা প্লাস আলফা এরকম একটা জায়গার থেকে এসেছিলো যদি মনে না পড়ে চলো একবার দেখে নেওয়া যাক এই দেখো আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা প্লাস আলফা আই জিরো স্কোয়ার ক স্কোয়ার ডেল্টা প্লাস আলফা এই দুটোকে যোগ করেই তো আমি আই জিরো স্কোয়ার পেয়েছিলাম এবার একটা জিনিস দেখো আই জিরো টুর থেকে অনেক ছোটো তাহলে আই জিরো স্কোয়ারের কথা বলছি আই জিরো স্কোয়ার এ দুটোর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে আই জিরো স্কোয়ার ইন্টু এটা আর একটা হচ্ছে আই জিরো স্কোয়ার ইন্টু এটা আই জিরো স্কোয়ারের ভ্যালুই যদি খুব ছোটো হয় তাহলে এটুকু পোর্শনের ভ্যালু আরও ছোটো হবে এটুকু পোর্শনের ভ্যালু কিন্তু আরও ছোটো হবে তাহলে আই জিরো স্কোয়ারের জায়গায় আমি যদি আই জিরো স্কোয়ার ইন্টু সাইন্স স্কোয়ার ডেল্টা প্লাস আলফা লিখি তাতেও নিশ্চয়ই কোনো চেঞ্জ হবে না মানে ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম একটা এক্সপ্রেশন আছে তোমার কাছে বি স্কোয়ারের ভ্যালু যদি এ স্কোয়ারের থেকে খুবই ছোটো হয় তুমি এটাকে নেগলেক্ট করে দিতে পারো ঠিক আচ্ছা এবার ধরো বি স্কোয়ারকে তুমি নেগলেক্ট করতে চাইছো না ধরো এখানে যে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার সমান সাপোজ ধরো সি স্কোয়ার প্লাস টি স্কোয়ার তো এখানে যে বি স্কোয়ার ছিল বি স্কোয়ারের ভ্যালু তো এমনিতেই এ স্কোয়ারের থেকে অনেক ছোটো আর বি স্কয়ার কী দিয়ে তৈরি সি স্কোয়ার প্লাস ডি দিয়ে তৈরি তাহলে সি স্কোয়ারের ভ্যালু তো এ স্কোয়ারের থেকে আরও ছোটো হবে বা ডি স্কোয়ারের ভ্যালু তো স্কোয়ারের থেকে আরও ছোটো হবে তাই না তাহলে এখানে বি স্কোয়ারের বদলে আমি ডিস্কোয়ার যদি লিখেও দিই এটার বদলে স্কয়ার লিখেও দিই তাতে কি বিশেষ কিছু চেঞ্জ হবে কিছুই কিন্তু চেঞ্জ হবে না কারণ এখানে বি স্কয়ার ছিল যেটা এ স্কোয়ারের থেকে অনেক ছোটো আমি নেগলেক্ট করে দিতে পারতাম সেটা না করে আমি ডিস্কোয়ার লিখছি আর ডি স্কোয়ার তো বি স্কোয়ারের থেকে আরও ছোটো তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা আমি নিতেই পারি কিন্তু আমরা এতটা খাটছি কেন সেটা এবার একটু জেনে নেওয়া যাক একটু ওয়েট করব জিনিসটা মুছে নি এখানে দেখো লবে যে এক্সপ্রেশানটা আছে টোটালটা রুটের মধ্যে আছে ভেতরে যে জিনিসটা আছে এটাকে যদি আমি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে নিতে পারি তাহলে রুট করতে আমার সুবিধা হবে হোল স্কোয়ারটা উঠে গেলেই কাজ হয়ে যাবে এখানে এবার ভালো করে খেয়াল করো অলরেডি এনআইটুর হোল এন 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 স্কোয়ার ইন্টু আই টু স্কোয়ার আছে মানে যেটাকে আমি টুর হোল স্কোয়ার লিখতে পারি তারপরে দেখো টু ইন্টু আই টু ইন্টু আই জিরো সাইন ডেল্টা প্লাস আলফা আছে মানে টু এ বি আছে এখানে আমি যদি বি স্কোয়ার লিখতে পারি মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে লিখতে পারলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে যাবে তো তার জন্য আমি করছি কি এখানে এন আই টুর হোল স্কোয়ার বা এন স্কোয়ার ইন্টু আই টু স্কোয়ার আছে এখানে টু ইন্টু আই টু ইন্টু আই জিরো ইন্টু সাইন ডেল্টা প্লাস আলফা আছে এখানে আই জিরোর জায়গায় আমি অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি কি আই জিরো স্কোয়ার সাইন্স স্কোয়ার ডেল্টা প্লাস আলফা লিখছি তাহলে জিনিসটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে যাবে দেখো আই জিরো স্কোয়ারের বদলে সেটা আমি লিখলাম লিখলে এফেক্ট পড়ছে না কেন কারণ অলরেডি আই জিরো স্কোয়ার এন টু আই টু স্কোয়ারের থেকে অনেক ছোটো আমি নেগলেক্ট করে দিতে পারি আর আই জিরো স্কোয়ারের থেকে এইটুকু পোশান আরও ছোটো তো আমি লিখি না লিখি কোনো এফেক্ট পড়বে না এইটুকু অ্যাপ্রক্সিমেশন নিতেই পারি যাই হোক তো আমি সেটাকে লিখে নিলাম এবার দেখো ওপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এন আই টু প্লাস আই জিরো সাইন প্লাস আলফা টোটালটার হোল স্কোয়ার আর টোটালটা রুটের মধ্যে রাখা আছে আর রুট ওভার স্কোয়ার মানে কত এ তাহলে এই জিনিসটার হোল স্কোয়ার টোটালটা আছে রুটের মধ্যে রুটটিয়ে করে বেরিয়ে গেল দিয়ে আমি আর এর এক্সপ্রেশান মানে ট্রান্সফরমার সরি ট্রান্সফরমেশান রেশিওর যে এক্সপ্রেশানটা পেলাম সেটা হচ্ছে আই টু প্লাস আই জিরো সাইন ডেলটা প্লাস আলফা ডিভাইডেড বাই আই টু এটা গেল এক্সপ্রেশানের একটা প্রসিডিওর মানে প্রসিডিওর বলবো না এইভাবে আমি এক্সপ্রেস করতে পারি এটাকে আরও ভাঙা যেতে পারে চলো সেটাও দেখে নেওয়া যাক দেখো কোথাও যদি এ প্লাস বি বাই সি থাকে সেটাকে আমি এ বাই সি প্লাস বি বাই সি কিন্তু লিখতেই পারি তাহলে এখানেও এটাকে আমি এনআই টু বাই আই টু প্লাস আই জিরো বাই আই টু ইন্টু সাইন ডেল্টা প্লাস আলফা লিখতেই পারি তাহলে ফার্স্টে এনআই টু বাই আই টু করলে টু কেটে গিয়ে এন পড়ে থাকবে আর তারপর এটুকু পড়ে থাকবে আই জিরো বাই আই টু সাইন ডেলটা প্লাস আলফা তাহলে এইভাবেও এক্সপ্রেস করতে পারি এটাকে আরও আরেকভাবে এক্সপ্রেস করা যেতে পারে চলো সেটা দেখে নেওয়া যাক দেখো এটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি এই এক্সপ্রেশনটা এবার এখানে দেখো সাইন ডেল্টা প্লাস আলফা আছে তো সাইন এ প্লাস বি ফর্মুলা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে সাইন ডেল্টা প্লাস আলফা মানে সাইন ডেল্টস আলফা প্লাস কস ডেলটা সাইন আলফা আমরা লিখে নিতে পারি এবার এটা কার সঙ্গে গুণ আছে আই জিরোর সঙ্গে গুণ অবস্থায় আছে তাহলে আই জিরোকে আমি গুণ করে দিচ্ছি জিনিসটার সাথে আই জিরোকে গুণ করে দিলে কী দাঁড়াবে প্রথমে আই জিরো ইন্টু এটা তার মানে আই জিরো ইন্টু কস আলফা সাইন ডেল্টা তারপরে আই জিরো ইন্টু এটা তাহলে আইজিরো ইন্টু সাইন আলফা কস ডেলটা এই অবধি পেয়ে গেলাম জিনিসটাকে আরও সিমপ্লিফাই করতে পারবো আমরা দেখো এই ফেজ এই যে ডায়াগ্রামটা ছিল এখান থেকে আমরা ক্যালকুলেশান করছিলাম এখানে দেখো এটা হচ্ছে আই জিরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা তাহলে এখানে আছে কি আই মিউ তাহলে এখান থেকে আমি কী বলতে পারি আই মিউ ইকুয়ালস টু আই জিরো কস আলফা তাহলে এখানে আই জিরো কস আলফার জায়গায় আমি আইমিউ বসাতে পারি কারণ আই জিরো কস আলফা আমি আইমিউ পেয়ে গেছি তাহলে আই জিরো কস আলফার জায়গায় বসালাম আইমিউ একই রকমভাবে এটা কি আই আইডাব্লিউ এটা হচ্ছে আই জিরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা তাহলে আই আইডাব্লিউ সমান কি লেখা যেতে পারে আই জিরো সাইন আলফা আই জিরো সাইন আলফা মানে আইডাব্লু তাহলে এখানে আই জিরো সাইন আলফার জায়গায় আইডাব্লু বসিয়ে দিতে পারি তাহলে এটা হচ্ছে আমার আর একটা এক্সপ্রেশাল ট্রান্সফরমেশান রেশিওর তাহলে এই গেল ট্রান্সফরমেশান রেশিও ডিরাইভ করার প্রসিডিওর এবার আসছি ফেজ অ্যাঙ্গেল থিটা বার করার প্রসিডিওর থিটা তো বলেইছিলাম ছিলাম এনআই টু আর আই ওয়ানের ভেতরের অ্যাঙ্গেলকে আমরা বলছি থিটা যেটা এখানে অলরেডি দেখানো আছে থিটার ভ্যালু কী করে ক্যালকুলেট করবো দেখো ত্রিভুজ ও বি সিতে ত্রিভুজ ও বি সিতে ও বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে ট্যান্থিটা সমান কী হয় লম্ব বাই ভূমি এই যে সমকোণী ত্রিভুজ ট্যান্থিটা থিটা কোনটা এটা ট্যান্থিটা লম্ব কোনটা বিসি ভূমি কোনটা সেটা হচ্ছে ওবি ও বিসি বাই ও বিসির ভ্যালু আই জিরো ইন্টু কস ডেলটা প্লাস আলফা আমরা শুরুতে এটা ডিরাইভ করেছিলাম দেখে নেবে ওবি মানে কি ও এ প্লাস এ বি ও এ মানে হচ্ছে এনআই টু আর এবি এবি সমান জিরো ইন্টু সাইন ডেল্টা প্লাস আলফা এগুলো ক্যালকুলেট করেছিলাম কোথায় ক্যালকুলেট করেছিলাম একবার একটু দেখিয়ে দিই এই যে এখানটায় আমরা সবগুলোর ভ্যালু ক্যালকুলেট করেছি চেক করে নাও বিসির ভ্যালু এখানে ক্যালকুলেট করেছিলাম এবির ভ্যালু এখানে ক্যালকুলেট করেছিলাম ওই ভ্যালুগুলোকেই ওখানটায় বসাচ্ছি তো যাই হোক ওখানে বসিয়ে দিলাম ভ্যালুগুলোকে এবার এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা বলি এখানে আমরা একটা এক্সপ্রেশন পেলাম টেন থিটার একটা এক্সপ্রেশান পেলাম যদি থিটার ভ্যালু খুব স্মল হয় থিটা যদি খুব স্মল হয় ভেরি ভেরি স্মল হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আর থিটার ভ্যালু খুব স্মল হয় আর যদি রেডিয়ানে এক্সপ্রেস করা থাকে থিটার ভ্যালু যদি খুব স্মল হয় আর রেডিয়ানে এক্সপ্রেস করা হয় তখন সাইন থিটার অ্যাপ্রক্সিমেস অ্যাপ্রক্সিমেট ভ্যালু থিটার সঙ্গে সমান হয় কি বলছি থিটার ভ্যালু যদি খুবই স্মল হয় আর থিটাকে যদি রেডিয়ানে এক্সপ্রেস করা থাকে তাহলে সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু থিটা হয় কস থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ওয়ান হয় আর টেন থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকোয়াস টু থিটা হয় এটাকে আমরা এখানে কাজে লাগাবো যেহেতু থিটা খুব স্মল টেন থিটার ভ্যালু কত হবে থিটা স্মল হলে ট্যান থিটার ভ্যালু থিটার সাথে সমান হয় কিন্তু থিটাকে রেডিয়ান এক্সপ্রেস করা থাকতে হবে তাহলে ট্যান থিটার সমান হচ্ছে থিটা তাহলে এখানে টেন থিটার জায়গায় আমি থিটা বসিয়ে দিতে পারি সেটাই করেছি ট্যান থিটার জায়গায় থিটা বসছি এখানে যা ছিল সেটাকে রাখা আছে আর ইউনিটটা হচ্ছে গিয়ে রেডিয়ান এবার নোলোড কারেন্টের ভ্যালু যদি খুব স্মল হয় আই জিরো যদি খুব স্মল হয় তাহলে আই জিরো সাইন ডেলটা প্লাস আলফা আরও স্মল হবে তাহলে এই জিনিসটাকে আমি এনআই টুর রেসপেক্টে কি অনেক ছোটো হবে তাহলে আমি এই জিনিসটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি এবার আমি থিটার অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুর দিকে যাব তাহলে ওই পোশানটাকে নেগলেক্ট করে দেওয়ার পর আমি যেটা পেলাম সেটা থিটা ইকুয়ালস টু আই জিরো কস ডেলটা প্লাস আলফা ডিভাইডেড বাই এনআই টু ইউনিট কী হবে রেডিয়ার কস ডেলটা প্লাস আলফা আছে আবার ট্রিগোড়োমেট্রির ফর্মুলা আমি লাগাবো কস এ প্লাস বি সমান কী ছিল সেখানে কসে এ কস বি মাইনাস সাইনে সাইন বি তাহলে কস ডেল্টা প্লাস আলফা মানে কস ডেলটা কস আলফা মাইনাস সাইন ডেলটা সাইন আলফা হয়ে গেল আর নিচে এনআই টু আছে আই জিরোর সঙ্গে কি এটা গুণ অবস্থায় আছে আই জিরোর সাথে এটাও গুণ অবস্থা আছে তাহলে নর্মাল গুন করে দেবো গুণ করে কি পেলাম আই জিরো কস আলফা কস ডেলটা আই জিরো সাইন আলফা সাইন ডেলটা আর একটু আগেই কি দেখলাম এটা যদি আই জিরো হয় এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আই মিউ সমান একটু আগে আমরা কী লিখেছিলাম আই মিউ সমান লিখেছিলাম আই জিরো কস আলফা তাহলে আই জিরো কস আলফার জায়গায় আমি কী বসাতে পারি আই মিউ এখানে আই জিরো কস আলফার জায়গায় তাহলে আমি আইমিউ বসিয়ে দিলাম আর কী করতে পারি এখানটায় এটা হচ্ছে আই আইডাব্লিউ এটা হচ্ছে আই জিরো এই অ্যাঙ্গেলটা আলফা তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি আই আইডাব্লু ইকুয়ালস টু আই জিরো সাইন আলফা তাহলে কোথাও যদি আই জিরো সাইন আলফা থাকে তার জায়গায় আইডাব্লু বসাতে পারবো এখানে আই জিরো সাইন আলফা আছে তার জায়গায় আইডাব্লু বসিয়ে দিলাম তাহলে এই পেয়ে গেলাম আমি থিটার এক্সপ্রেশান রেডিয়ানে একে যদি আমি ডিগ্রিতে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে একশো আশি বাই পাই দিয়ে গুণ করে দিতে হয় তাহলে একশো আশি বাই পাই ইউনিট হয়ে গেল ডিগ্রিতে তাহলে এটা গেল ফেজ অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল এররের এক্সপ্রেশান রেডিয়ানে এটা গেল ফেজ অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল এররের এক্সপ্রেশন ডিগ্রিতে মনে কি রাখতে হবে ফেজ অ্যাঙ্গেল এরর বা ফেজ অ্যাঙ্গেল থিটার ভ্যালু পজিটিভ কখন হবে যখন এনআই টু আই ওয়ানকে লিড করবে নেগেটিভ কখন হবে যখন এনআই টু আই ওয়ানকে ল্যাক করবে এবার আসছি আমরা রেশিও এররে রেশিও এরর কি নমিনাল রেশিও মাইনাস অ্যাকচুয়াল রেশিও ডিভাইডেড বাই অ্যাকচুয়াল রেশিও পার্সেন্টেজে এক্সপ্রেস এক্সপ্রেস করলে তাকে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে নেব নমিনাল রেশিও কী এক্স ইয়ে ছিল কেএন অ্যাকচুয়াল কী ছিল আর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল রেশিও পারসেন্টেজে ক্যালকুলেট করতে গেলে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যদি আইডিয়াল ট্রান্সফর্মার হতো দেখো কেএন কেএন সমান আমরা কী পেয়েছিলাম আই ড্যাশ বাই মানে যেটা ছিল আমার রেটেড কারেন্ট রেটেড প্রাইমারি কারেন্ট বাই রেটেড সেকেন্ডারি কারেন্ট আর অ্যাকচুয়াল রেশিও কী ছিল অ্যাকচুয়াল প্রাইমারি কারেন্ট বাই অ্যাকচুয়াল সেকেন্ডারি কারেন্ট ট্রান্সফর্মার যদি আইডিয়াল হতো তাহলে আই ওয়ান সমান আই টু ড্যাশ হয়ে যেত তাহলে সেক্ষেত্রে এন আর এর সাথে সমান হয়ে যেত সেক্ষেত্রে এরডি হতো না তাহলে এরডটা কেন আসছে কারণ ট্রান্সফর্মারটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার যেখানে আইডাব্লিউ বলে একটা কম্পোনেন্ট আছে ল কোর লস কম্পোনেন্ট সেটার জন্য আমরা পাচ্ছি রেশিও এরড তাহলে এর ওপর এটা পরীক্ষায় ডিরাইভ করতে দেয় এর ওপর বেশ করে অঙ্কও আসে আগে যেগুলো প্রুফ করলাম সেগুলোও কিন্তু প্রুফ আসে পরীক্ষায় ডিরাইভ করতে দেয় আর হচ্ছে ফেজ অ্যাঙ্গেলের অর্থ ফেজ অ্যাঙ্গেলের অর্থ আমি একটু আগেই এক্সপ্রেস করলাম মানে ডিরাইভ করে দেখালাম সেটা হচ্ছে গিয়ে এটা থিটা ইকুয়ালস টু একশো আশি বাই পাই ইন্টু আই মিউ কোস ডেলটা মাইনাস আই ডাব্লু সাইন ডেলটা ডিভাইডেড বাই আই টু ইন্টু ডিগ্রিতে রেডিয়ানে এক্সপ্রেস যদি করতে হয় তাহলে একশো আশি বাই পাইটা লিখতে হবে না তাহলেই রেডিয়ানে হয়ে যাবে তাহলে এই গেল হচ্ছে গিয়ে কারেন্ট ট্রান্সফর্মার কিভাবে কাজ করে আর তার যে বিভিন্ন গুলো আর কি সেগুলো আমরা ডিরাইভ করলাম এরপরের দিন আমরা যে লেকচারটা করব। সেখানে দেখব ট্রান্সফর্মারকে মানে কারেন্ট ট্রান্সফর্মারের প্রাইমারিকে এনার্জাইজড করে সেকেন্ডারিকে ওপেন রাখা উচিত নয় কেন বা ওপেন কেন রাখা হয় না সেটা নিয়ে ডিসকাস করবো সিটি বা কারেন্ট ট্রান্সফর্মারের বার্ডেন বলতে কী বোঝায় সেটা আমরা দেখবো সেকেন্ডারির কারেন্টের ওপর প্রাইমারির কারেন্টের আদৌ এখানে ডিপেন্ডেন্স আছে কিনা সেটা নিয়েও আমরা এখানটায় পরের লেকচারে ডিসকাস করবো তাহলে যাই হোক আজকের লেকচার এই থাকলো।